কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক কার্যাবলী বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা, বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান আনিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক কার্যাবলী বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন 33 পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হারুন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে সামরিক ও বেসামরিক সমন্বিত কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কুমিল্লা জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির তথ্য উপস্থাপন করা হয় সভায়। অনুষ্ঠানে বিজিবি, পুলিশ, র‍্যাব ও স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সার্বিক ভূমিকা তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ অবস্থায় সামাজিক দূরত্ব বা কোভিড প্রোটোকল মেনে চলা গেলে দেশের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে। কোভিড পরিস্থিতিতে দেশের অনেক উন্নত দেশ যখন যবুথবু, তখন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আমরা শুরু থেকেই টিকা সংস্থান করতে পেরেছি, যে কারণে আমরা অনেক আশাবাদী। যে সামাজিক দূরত্ব যেটা বজায় রাখার দরকার, যেটা কোভিড প্রোটোকল আমরা যেটা বলি, এই প্রোটোকলগুলো যেন মেনটেন করতে পারে, তাহলেই কিন্তু শুধুমাত্র যে স্বাভাবিক কার্যক্রমের কথা সরকার চিন্তা করছেন যে সব কিছু চলবে কোভিড প্রোটোকল মেনে, সেটা সম্ভব হবে। সুতরাং সবার দরকার, আমরা অত্যন্ত আশাব্যঞ্জক, অত্যন্ত আশাবাদী যে এই কোভিড সিচুয়েশনে যখন বিশ্বের অনেক উন্নত দেশ তার টিকা নিয়ে পাগল হয়ে গেছে, টিকা কোথায় পাবে, অথচ যেদিন বিশ্বে টিকা দেওয়া শুরু হলো প্রথম দিন বাংলাদেশ অনেক টিকা সংস্থান করতে পেরেছে, এবং একসময় যখন ভারত থেকে আসা অনিশ্চিত হয়ে গেল তখন কিন্তু অন্যান্য যেটা অল্টারনেটিভ ছিল সেখান থেকে জোগাড় করা হয়ে গেছে, এবং আশা করা সিভিল সার্জন মহোদয় ভালো বলতে পারবেন যে আমরা নেক্সট এই বছরের শেষের মধ্যে আমরা 2 কোটির বেশি লোককে টিকা দিয়ে দিতে পারবো। 2 কোটির বেশি লোককে যদি টিকা দিয়ে দিতে পারি তাহলে মনে হয় সব মিলে একটা ভালো অবস্থানে বাংলাদেশ অবস্থান করবে এবং আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সুতরাং এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, এই যে অনেক আগে চিন্তা করতে পারাটা, এটা আল্লাহর এক রহমত এবং ওনার প্রজ্ঞার পরিচয়। কারণ উনি বঙ্গবন্ধু।